সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি ঠিক তন্ত্রশক্তি অনুষ্ঠানে হাজির হয়ে গেছি। আর এই অনুষ্ঠানটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই সরাসরি কথা বলতে চলে আসুন 2211-3032। দেখুন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে মোবাইল নাম্বার দুটো আমার বুকিং নাম্বার, এই নাম্বারে কিন্তু কথা বলা যায় না, মানে কথা বলা সমস্যার কথা আলোচনা করতে পারবেন কিন্তু ভাগ্য বিচার হয় না। তা অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহিষ অগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আইররগ্ং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তা আমার প্রত্যেকটা অনুষ্ঠানে কিছু না কিছু বিষয়ের ওপর একটা আলোকপাত থাকে, আলোচনা থাকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সন্তান। বহুজনের সন্তানকে নিয়ে মা বাবারা উদ্বিগ্ন, কাজকর্মে মন নেই এবং তারা প্রতিদিন নেশাতে আসক্ত হয়ে পড়ছে, নেশাগ্রস্ত, এবং অনেকে আবার বিয়েও করতে চাইছে না। তারা কিন্তু চাকরি করছে, অফিস থেকে ফিরছে যখন বা রাত্রে বাড়ি ফিরছে, বা ব্যবসা করছে বা শেয়ার ট্রেডিং করছে, কিন্তু নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আর নেশা অকেশনালি করা বা একটু আনন্দ অনুষ্ঠানে আনন্দ করা সেটা অন্য জিনিস, কিন্তু নেশার ওপর পুরোপুরিভাবে যদি আমরা আসক্ত হয়ে পড়ি তাহলে আমাদের সংসার জীবন কিন্তু ভেস্তে যাবে। সুতরাং আমি বলি, বহুজন আছে সন্তান অবাধ্য। সেদিনকে একজন ছিল ইচ্ছাময়ী কালী বাড়িতে, ওখানে মায়ের আরাধনা করার পর আমি পাশের চেম্বারে বসি। মেয়েটা রাজারহাটে একটা নামি দামি কলেজে ভর্তি করেছে, উচ্চ মাধ্যমিক ভালোভাবে পাশ করেছে, কিন্তু তার পড়াশুনোর ক্ষেত্রে মন নেই। একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক এবং সেই ছেলেটাকে নিয়ে 24 ঘন্টা স্মার্টফোনে মুখ গুঁজে বসে আছে। বাবা মা কিছু বলতে গেলে বাবা মায়ের সাধ্য নেই, তবু কিন্তু বাবা মায়েরা অভিভাবকরা তাদের যথাসাধ্য চেষ্টা করে তার সন্তানটাকে ভালো করার জন্য, তাদের সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করে। আমি বহু ক্ষেত্রে দেখেছি, বলছি এত টাকা কষ্ট করে আমি মেয়ের একটাই মাত্র সন্তান, তা চেষ্টা করলাম, সে দেখুন সোশ্যাল মিডিয়া চ্যাট করে বেড়াচ্ছে, যখন ও বেরিয়ে যাচ্ছে বাবা রেগে গেলে বাবাকে কোনো সম্মান দিচ্ছে না, এবং পরিবারে মার দাঙ্গা এবং চিৎকার চেঁচামেচি কলহপূর্ণ গৃহস্থ জীবন, অথচ মা বাবা নিরীহ। তাহলে সেই এক তরকারি নুনে পোড়া। হ্যাঁ, কি আছে দেখেনি? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? বলো। আচ্ছা, তার আগে বলো, তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখো? কেমন লাগে অনুষ্ঠান? আচ্ছা, ছেলের নাম? হ্যাঁ, ছেলের নাম? জন্ম তারিখ? 27-1 সময়? তুমি কি এরকম লাইন পেয়েছিলে মা? তুমি কি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলে? আচ্ছা আচ্ছা, কেন 7:50 দিয়ে একজন আমার মনে হচ্ছে, হতে পারে অনেকে তো ফোন করে। আচ্ছা, ছেলের যেটা জন্মবার তুমি মিলিয়ে নাও, ছেলের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। কেমন? আমি বলছি 27-1-2000। ও 28, তাই বল ডেটাটা ঠিক করে বলো না গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, শুক্রবার জন্ম, ঠিক আছে। ও রাশি হচ্ছে তুলা রাশি এবং সিংহ লগ্ন। বর্তমানে যে সকল জাতক জাতিকাদের উপর শনির ধাইয়া চলছে তারা হলো মীন রাশি, কর্কট রাশি আর তুলা রাশি। ওই তুলা রাশির ক্ষেত্রে এখন শনির ধাইয়া পূর্ণ মাত্রায় চলছে। কেমন? এই শনির ধাইয়া চলাকালীন ওর যেটা দেখতে পাচ্ছি,
বর্তমান সময়টা পড়াশোনার ক্ষেত্রে বা কাজকর্মের ব্যাপারে অত্যন্ত উদাসীন। হ্যালো, একটু রেসপন্স করো। হ্যালো, বলুন বাবা, শুনতে পাচ্ছি বাবা। বলছি কাজকর্ম বা পড়াশোনার ব্যাপারে অত্যন্ত উদাসীন। আজকে লাস্ট 14 মাস ধরে ওর মধ্যে এই পরিবর্তনটা আমি লক্ষ্য করছি রাশি অনুযায়ী এবং ওর বার্থ চার্ট বা ন্যাটাল চার্ট অনুযায়ী। হ্যাঁ কি না বলো? মেন এই ছেলের মধ্যে কিন্তু যথেষ্ট কোয়ালিটি ছিল, যথেষ্ট অধ্যবসায় গুণ, ও এগিয়ে যেতে পারত, তথাপি কিছু করতে পারছে না। অশুভ গ্রহ পাপগ্রহ ওকে কি করছে, বিভ্রান্ত করে দিচ্ছে, কেমন ওর মানসিক শান্তি বিঘ্নিত করছে, প্রচন্ড পরিমাণে চঞ্চলতা অস্থিরতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এইভাবে চলতে লাগলে যেভাবে ভাবে কম্পিটিশন বাড়ছে সেইভাবে যদি চলতে লাগে এইভাবে, তাহলে আগামী দিনগুলো ওকে কিন্তু খেসারত দিতে হবে। তাই অভিভাবকরা যারা সিরিয়াস তাদের তো ঠিক আছে, যারা সিরিয়াস না তাদের উদ্দেশ্যে বলি আপনারা সিরিয়াস হন, সচেতন হন, সজাগ হন। আমি এখনো বলছি যত আগামী দিন কিন্তু অত্যন্ত খারাপ আসছে, সুতরাং এই খারাপের মধ্যে দিয়েও ভালোটাকে বার করে আনতে হবে। ঠিক রাজহাঁসের মতো দুধ আর জল মিশিয়ে দিলে রাজহাঁস কিন্তু দুধটাকে টেনে নিতে পারে, এমন বুঝেছ? আচ্ছা, ছেলে কি পড়াশোনা করছে এখন? একটু বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে বলবে, বুঝতে পেরেছ? ওর সাথে সাথে একটা বন্ধু ঘুরে বেড়ায়, দেখে এই 5 ফুট 7 ইঞ্চির উচ্চতা, দোয়ারা চেহারা, গায়ের রংটা শ্যামলা, ওর সাথে সাথে থাকে, বুঝতে পেরেছ? কারণ ওর শনি বৃহস্পতির যে কানেকশন, ওর কিন্তু দেখতে পাচ্ছি ওর নানাবিধ ট্রাবল কিন্তু একটা রাশিচক্র দিয়ে আসবে। উচ্চ মাধ্যমিকে যতটা এক্সপেক্ট করেছে ততটা হয়নি, দেখো ভালো করে, খুব খারাপ রেজাল্ট হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাড়ি বলছি উচ্চ মাধ্যমিকে রেজাল্ট খুবই খারাপ হয়েছে। তুমি আমাকে, তুমি বর্ধমান থেকে ফোনটা করেছো, আমি কলকাতা স্টুডিওতে বসে বলছি, তোমার সঙ্গে কোনোদিন কথা হয়নি, প্রথমেই তুমি বললে। আমি কি করে বলছি উচ্চ মাধ্যমিকে, কারণ 5th 9th এর কানেকশন অত্যন্ত অশুভ। তাই সুতরাং এই সামনে একটা মহাযোগ পেতে চলেছি, আগামী দিন যদি ভালো করতে হয়, আমি কিন্তু ছাত্রছাত্রীর জন্য বিশেষ কিছু শক্তিশালী কবচ তৈরি করছি বিদ্যার উন্নতির জন্য। সবার ক্ষেত্রে কিন্তু হরে ঘরে এক কবচ নয়, কারণ কারো ক্ষেত্রে নীল সরস্বতী লাগে, কারো ক্ষেত্রে বিদ্যাধরী লাগে, কারো মহামাতঙ্গী লাগে। টোটালটাই বিচার করা হবে ন্যাটাল চার্টের উপর, জন্মছক বিচারের উপর, কেমন? আর তোমাদের অর্থনৈতিক অবস্থাটা বর্তমানে ভালো দেখছি না। হ্যালো, বলছি তোমাদের বর্তমান অবস্থাটা ভালো, মানে অর্থনৈতিক জায়গাটা ভালো দেখছি না গো মা। একটু আর্থিক টানাটানির মধ্যে চলছো? কারণ আমি আমার প্রেডিকশনের উপর পূর্ণ আস্থা, পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, ঠিক আছে? এটা ঠিক করে দেওয়া যাবে, যদি মনে হয় সামনে একটা ভালো যোগ আছে তুমি যোগাযোগ করে নিও, আমার নাম্বারটা রেখে দাও 9874244916। আমাকে যারা ফোন করেন, আমি আবার বলছি সজাগ সচেতন সিরিয়াস মানুষ, যারা জীবনে কিছু করতে চাইছে, জীবনের লক্ষ্য আছে এবং লক্ষ্যে পৌঁছতে চাইছে, হাই অ্যাম্বিশন এম আছে, আর যারা ভাবছে একটু জানে নি, এই আমি বসে যে লাইভ হচ্ছে, এই ফোন ফোন লাগা ফোন লাগা, তাদেরকে ফোন কর, ফোন কর, কি তাদের কিছু হবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদেরই হবে। যারা মনে করছে যে আমার চারটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করুন, আমার হাজবেন্ডের চাকরি চলে গেছে, চাকরি নরবরে, চাকরি নেই, কবে চাকরি পাবে এবং কি কেন কোন গ্রহ থেকে তার কোন অ্যাসপেক্ট না নক্ষত্র বিচার হবে, তবে কিন্তু আমি বলতে পারবো। যারা এরকম সিরিয়াস, আর যারা সিরিয়াস তারাই সাফল্য পায়, কারণ সব কটা জিনিসের সাধনা, গান একটা সাধনা জিনিস, ভগবানের পুজো পাঠ সেও একটা সাধনা,
আজকে যারা যারা বড় বড় মহাপুরুষ, যারা যারা আধ্যাত্মিক জগতে রয়েছে, তারা ভগবানের যে সান্নিধ্য লাভ করেছে না, তারা দিনের পর দিন সাধনা করেছে, তারা এতটা সিরিয়াস। আর আমরা আমাদের সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা, আমরা জানি, আমরা খুলে দেখি না। অথচ একটা ম্যাগাজিন পেলে কোন নায়ক নায়িকার সম্পর্কে যদি লেখা থাকে মুখরোচক গল্প, আমরা সেটাকে খুঁটিয়ে পড়ি, আমরা খুঁটিয়ে পড়ি, কিন্তু এটা বুঝি না। আর যখন বিপদে পড়ি, সেই নায়ক নায়িকা কিন্তু আর বাঁচাতে আসবে না, সেই আপনার শ্রীহরির পাদপদ্ম কিংবা মহামায়ার যোগমায়ার পাদপদ্ম। সুতরাং যে আমার রক্ষাকর্তা তাকেই আমরা ভুলে থাকি। চিন্তা করুন কথাগুলো, আমি অনেককে বলেছি যে একটুখানি এক চার পাঁচটা করে লাইন প্রতিদিন একটু শ্রীমৎ ভগবদ গীতাটা অধ্যয়ন করুন। সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষামি মাংসুচ। পরিষ্কার ভগবান বলছেন, সর্বধর্ম পরিত্যাগ করে কেবল তুমি আমারই শরণাগত হও, আমি তোমাকে সর্ব পাপ থেকে মুক্ত করব। তাই তুমি শোক করো না, চিন্তার কিছু নেই, তাহলে যিনি আমার রক্ষাকর্তা। কি আছে বলো, জানি তুমি অস্থির হয়ে পড়েছো কথা বলবো বলে, আমার এই কথাগুলো তোমার ভালো লাগছে না, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ, কোথা থেকে? আমি হুগলি থেকে বলছি। কোন টিভির ভলিউমটা মিউট করে দাও, একটা ফিডব্যাক আসছে। হ্যাঁ, হুগলি থেকে বলছি। হুগলি, হুগলি অনেক বড় জেলা। হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ, আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানতে। হ্যাঁ শুনেছি, ভাইয়ের নাম? হ্যাঁ, ভাইয়ের নাম নিত্যানন্দ সুরুলি। জন্ম তারিখ? নিত্যানন্দ সুরুলি। জন্ম তারিখ, ডেট অফ বার্থ? 11/11/1985। সময়? একটা। রাত্রি? হ্যাঁ একটা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বাদিক। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ শুক্রবার। ভাইয়ের দুটো নিয়ে বিষয় নিয়ে তোমার প্রশ্ন আছে। ভাইয়ের হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যালো। হ্যাঁ বলুন। ওর বৃশ্চিক রাশি, আর এদিকে পাচ্ছি যেটা সিংহ লগ্ন, ঠিক আছে, শনি দগ্ধ। ওর বর্তমানে কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, আর বিবাহ বা বিবাহিত জীবন? হ্যাঁ বিবাহ হয়ে গেছে। হ্যাঁ, আর কে কি করছে কাজকর্ম? পারবে না, কারণ ওর দশম ভাব অত্যন্ত অশুভ, এবং নাক্ষত্রিক ভাবে এতটাই ও দুর্বল যে যেটাতে হাত দিচ্ছে সেটাতেই যেন কত ভ্রষ্ট হয়ে যাচ্ছে। না না, ওর কর্ম ভাবটাই তো ড্যামেজ। একটা কথা আছে, নাচতে না জানলে উঠোনের দোষ, তাই না? ঠিক। তাহলে ওর যখন গ্রহ পারমিট দিচ্ছে না, ওর যখন অশুভ গ্রহ প্রভাব ওর উপরে চাপ সৃষ্টি করছে, তখন কি হচ্ছে? তখন মনে হচ্ছে গাড়িটা কিনেই বোধ হয় লস। না তা নয়, কর্মের সঙ্গে সিক্স এর কানেকশন অত্যন্ত অশুভ। এই তো আমি আজকের প্রশ্ন, আজকের আমার টপিকস রয়েছে, সন্তান কি নেশাগ্রস্ত? এই যে দেখো, জানি এটা বহুজন আমার কাছে আসছে, মা বাবার চিন্তা আমি বলি, এই যে বলছিলাম যে আপনারা যিনি আমাদের রক্ষাকর্তা, একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, রাখে হরি মারে কে। আজ তুমি শুনেছ নিশ্চয়ই। আর একটা কথা আমরা শুনি, ভগবান যা করেন মঙ্গলের জন্য, এটা আমরা ছোটবেলা থেকে প্রত্যেকে শুনে আসছি, অর্থাৎ লোকমুখে অর্থাৎ প্রচারিত হয়, তাই না? তাহলে 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 এই যে সন্তানকে নিয়ে যে মা বাবার যে দুশ্চিন্তা, একটি সন্তান, বহু ক্ষেত্রে দেখেছি একটি সন্তান, অর্থাৎ এক তরকারি নুনে পোড়া, পাঁচটা তরকারি হলে কি হলো, একটা তরকারি যদি নুনে পোড়া হয় আর দুটো দিয়ে আমরা অন্ন খেতে পারি বা ডিনার সারতে পারি বা লাঞ্চ সারতে পারি, কিন্তু
একটাই তরকারি, আপনি একটা মনে করুন রাত্রে রুটি খাবেন তরকা দিয়ে, তরকাটাই নুনে পোড়া, কি দিয়ে খাবেন? নুন কাটা। সুতরাং আমরা আমাদের সবচেয়ে শান্তি সবকিছুর সঙ্গে, কারণ একটা জড় জগৎ, ভগবান বলছে এখানে শান্তির জায়গা নয় পৃথিবীতে। আমরা খেয়ে পরে থাকলাম মনে বিরাট কিছু না, দুদিনের, 20 বছর, 30 বছর, 40 বছর, তাই তো? তাহলে এর যে ক্ষেত্রে হচ্ছে এ পয়সা করি রাখতে পারবে না, বুঝতে পেরেছো? পয়সা করি নষ্ট করে ফেলবে, এর দশম ভাব অত্যন্ত পীড়িত। এবং হাতের হাতের যে ব্যাপারটা, এটাও কিন্তু অত্যন্ত, আমি দেখছি ডিস্টার্ব রয়েছে এখানে, কেমন? সুতরাং একে একটা যদি পারো, একটা বৈভব লক্ষ্মী মহাসিদ্ধি যন্ত্রম যদি ওকে একটা দেওয়াতে পারো, ওর ভালো হয়, কেমন? ভালো থেকো। তাহলে এই সন্তানকে নিয়ে যে বললাম এক তরকারি নুনে পোড়া, আপনার একটি মাত্র সন্তান, বহুজন আসছে, কথা বললেও শুনছে না, 28 বছরের ছেলে, এই তো যাদবপুরে সেদিন বসেছিলাম, এসছিল বাবা কাঁদতে কাঁদতে 12:30, 1:30 এসে গাড়ি থেকে নামছে, টলতে টলতে বাড়ি ঢুকছে। তাহলে এই যে নেশা, কেউ এক আঙুলে নেশা করছে, কেউ 2 আঙুলের, কেউ 5 আঙুলের, তাই তো? তাহলে এই যে নেশা, এই নেশাগ্রস্ত হতে হতে আজকে তার মধ্যে কি হচ্ছে, স্বাভাবিক জিনিসটা হারিয়ে যাচ্ছে। ওই যে বললাম যিনি আমাদের রক্ষাকর্তা, তাকে আমাদের খোঁজার সময় নেই, অথচ আমরা বিভিন্ন পত্র পত্রিকা পড়ে বেড়াই। যদি এটা কি করে বলছি, আমি রিসার্চে দেখেছি, আমি কাউকে হয়তো দিয়েছি, বলেছি যে আপনি এটা পান না, আমার না সময় হবে না, অথচ ঘন্টার পর ঘন্টা পত্র পত্রিকা পড়ছে, বিভিন্ন ট্রেনে অফিস যাচ্ছে দাঁড়িয়ে পড়ছে, পড়ুন, আমি নিশ্চয়ই, আমি বলছি না সেটা হতেই পারে, বাস্তবিক জ্ঞান, কিন্তু যিনি রক্ষাকর্তা তাকেই আমরা ভুলে থাকছি। হ্যাঁ, কে আছে দেখিনি, হ্যালো, জন্ম তারিখ, সময়, জন্মবার কি শুক্রবার? বৃহস্পতিবার পার হয়ে শুক্রবার, তোমার মীন রাশি, তোমার হচ্ছে মকর লগ্ন, তোমার বর্তমানে রাশির ওপর শনির ধাইয়া চলছে, লগ্নের ওপর শনির 7.5-এর প্রভাব, কেমন? বর্তমান সময়টা তুমি খুব সমস্যার বা চাপের মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি একটা প্ল্যান করছো, ভাবছো, সবকিছু করছো, কিন্তু কোনোটাই তোমার কাজে লাগছে না, সব প্ল্যান কিন্তু ভেস্তে যাচ্ছে, কেমন? কারণ তোমার এখানে গ্রহেদের যে ছন্ন ছাড়া যোগ, তোমার জীবনটা সবকিছুতেই বাধা 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 হবেই, কারণ আমি, আমার কথা হলো বেদ বাক্য, কারণ আমি যে, কারণ এটা আমার রিসার্চ, এটা আমার গবেষণা, আজকে সেই থেকে বলছি, ঠিক আছে? সুতরাং তোমার রাশিচক্রের মধ্যে রবিটা যথেষ্ট স্ট্রং আছে, বুধ ভীষণ পরিমাণে খারাপ, আর বুধ যদি খারাপ হয়ে যায়, বুধ, তাহলেই তো মুশকিল, কারণ বুধ হচ্ছে আমাদের স্নায়বিকতার কারক গ্রহ, আমাদের ডিসিশন নেওয়ার কারক গ্রহ বুধ, সেই বুধ। আমাদের বলেছিল শুক্র নাকি, শুক্র আর রবি নাকি ভালো গ্রহ, কে বলেছিল? একজন যদি বলেছিল হাত দেখে এরকম, আর বলেছিল কি হাত দেখে, শুনে বলেছিল, হ্যাঁ। আর শোনো, জ্যোতিষ সাবজেক্টটা না, এটা আলু পেঁয়াজ বিক্রি করার সাবজেক্ট নয়, এটা জ্ঞানের সাবজেক্ট। এই যে আমরা আজকে লাল কাপড় পরে কাল, দাঁড়া আমার বলতে দাও, লাল কাপড় কালো কাপড় পরে বসে পড়ছে না, ব্যাপারটা বুঝতে হবে, এই সাবজেক্টটা শিক্ষার আলোকে, এই যে বলছে শিক্ষার আলোকে মানুষকে কি করে ইয়ে দেওয়া যায়, না না বলছি, তোমার তোমার শুক্র যে জায়গাটা যিনি বলেছেন, হ্যালো, খারাপ বলিনি আমি বলবো, এবং রবিটাও তোমার উচ্চস্তর, সেটা আমি খারাপ বল, কিন্তু হাত দেখে সব জিনিস হয় না, কারণ চুল চেরা বিচার পুঙ্খানো ন্যাটাল চার্ট, জন্মছকটাকে পুরোপুরি ভাবে বিচার করতে হয়, বিচার বিচার করলে তবে ফল লাভ হয়, ঠিক আছে? তোমার রাশিচক্রের মধ্যে তোমার রবি শুক্র দিয়ে শুধু তো হবে না, কারণ সিদ্ধান্ত ডিসিশন যদি ঠিক নিতে না পারো, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারো,
তার খেসারত তোমাকে সারা জীবন দিতে হবে। কেমন? আচ্ছা, সময় একটু কত দিনে ভালো হবে যদি বলেন। মোটামুটি তোমার এখন চলছে কেতুর দশা, 2023 সালের পর। এই সময়টা খুব সাবধানে সন্তর্পণে পা ফেলবে, কোনো কিছু করতে গেলে লস খেতে পারো, কোনো লোকের সঙ্গে মনোমালিন্য হবে। এই যে আগামী এই যে 23 অক্টোবর পর্যন্ত, মানে এখনো ধরো আড়াই বছরের কাছাকাছি, বুঝতে পেরেছো? এই খুব, কারণ কেতু মানুষকে সামনে কিছু বুঝতে দেয় না, হাসি মুখে মিষ্টি মুখে ছুরি মারার মতো ঘটনা ঘটায়, বুঝতে পেরেছো? দেখবে লস হবে, বন্ধু বিচ্ছেদ হবে, স্বজন হানি, লোকের সঙ্গে গন্ডগোল এবং পারিবার, মানে যতগুলো নেগেটিভ ভাইব্রেশন। কিন্তু এর উৎপত্তি আমাকে বলতে দাও, তুমি বলো না, শুনে নাও, আমি বলে দিচ্ছি, তুমি মিলিয়ে নেবে। ভুল হলে বলবে ভুল, আর ঠিক হলে বলবে ঠিক। তার এই কেতু তোমার এই সবার সঙ্গে অর্থাৎ মিত্রতা ঘটাতে দেয় না, সবার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায়, এটা কেতু ধর্ম, বুঝেছো? এবং যেখানেই যাবে তুমি সেখানেই বারবার বাধা পাবে, এই জন্য এই জায়গাটাকে তোমাকে একটু ক্লিয়ার করতে হবে। অভিজ্ঞ কোনো জ্যোতিষকে একটু দেখাও এবং ন্যাটাল চার্টটাকে আরো, কারণ অনলাইনে পুরোপুরি বিচার হয় না। যারা যারা ভাবছেন এই লাইভ হচ্ছে লাইভ হচ্ছে, ফোন কর ফোন কর ফোন কর, না, ব্যাপারটা হচ্ছে এর বিচার অনেক অগাধ সমুদ্র, বিরাট বিশাল। যদি আমি তো অনেক স্টুডেন্ট পড়িয়েছি জ্যোতিষকে, বহু জ্যোতিষকে তৈরি করেছি, আমি জানি, বুঝেছো? সুতরাং তোমাকে বলি জায়গাটাকে বোঝো। আচ্ছা, তাহলে এবার সেই দেবী শক্তির কাছে বলবো একটু প্রণাম জানাই। হং নম দেভ্যৈ মহাদেভ্যৈ শিবায়ৈ সততং নম কল্যাণৈ প্রণতাবৃদ্ধৈ শ্রদ্ধৈ কুর্ম নম নম নৈঋত্যাম ভূমিতে লক্ষ্মিণে সর্বান্নৈতেই নম নম দুর্গা ঐ দুর্গপারাই সারাই সর্বকারিণ্যৈ খ্যাত তথৈব কৃষ্ণাই ধূম্রাই সততং নম অতি সৌমাতিরোদ্রাই নতস্তস্যৈ নম 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 জগৎ প্রতিষ্ঠা দেব্যৈ কৃত্যৈ নম নম যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা নমস্তস্যৈ 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 নম নম যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমৈতি শব্দিতা নমস্তস্যৈ 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 নম নম যা দেবী সর্বভূতেষু চেতরত বিধিয়াতে নমস্তস্যৈ 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 নম নম যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণু সংস্থিতা নমস্তস্যৈ 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 নম নম যা দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণু সংস্থিতা নমস্তস্যৈ 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 নম নম। আজকে যখন আমরা এই আধ্যাত্মিকতার কাছে এসেছিলাম, ছোটবেলা থেকে আমার গুরুদেব বলেছিলেন যে প্রথমে তোমাকে আগে শাস্ত্র জানতে হবে। আমার গুরুদেব এটা বলতেন, এটা ম্যান্ডেটরি, তবেই তোমাকে আমি দীক্ষা দেব, তবেই তোমাকে আমি আধ্যাত্মিক পথে চালিত, শাস্ত্র জানতে হবে। শাস্ত্র না জেনে তুমি যা ইচ্ছে বলে, শাস্ত্রে কি বলছে, কি আছে শ্রীমৎ ভগবদ গীতায় কি আছে, যে এখন পড়লাম শ্রী 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 চণ্ডিকা অর্থাৎ শ্রী শ্রী মার্কেন্ডীয় পুরাণ থেকে শ্রী শ্রী চণ্ডীর একটা স্তব পাঠ করলাম, দেবতারা করেছিলেন মা মহাশক্তিকে জাগাবার জন্য। কারণ আমার আমার যারা শিক্ষা গুরু ছিলেন এবং তিনি বারবার এক বলতেন একটা কথা, আজও মনে পড়ে আমার, যে তোমাকে শাস্ত্র জানতে হবে, এই শাস্ত্রীকতা তবে লিখতে পারবে। শাস্ত্র না জেনে, কারণ ভগবানও বলছেন যে শাস্ত্র বিধি বিহিত যে পুজো হয় সে পুজো কোনো পুজোই নয়, টোটালটাই বৈদিক শাস্ত্র মেনে, হিন্দু শাস্ত্রের নিয়ম নীতি মেনে, রীতি মেনে যে পুজো হয় সেই পুজোই ভগবান গ্রহণ করেন। হ্যাঁ, কে আছে দেখেনি? হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা কোথা থেকে কোথা থেকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো কোথা থেকে, জোরে বলো শুনতে। হ্যাঁ, কোন জায়গাটার নামটা পরিষ্কার করে শোনা যা গেল না, বাগনান। আচ্ছা, হাওড়া, বলো ছেলের নাম। আচ্ছা, তোমাদের কাশ্যপ গোত্র তাই তো? সময় রাত্রি 12:20।
জন্মস্থান? জন্মস্থান বাগনান। বার কি ছিল? বুধবার। বুধবার রাত 12টার পর? হ্যাঁ 12:25। হ্যাঁ তাহলে কি ইংরেজি মতে কি বৃহস্পতিবার হয়ে যাচ্ছে? আচ্ছা দেখো, ছেলের তো দেখতে পাচ্ছি মীন রাশি এবং কর্কট লগ্ন, বর্তমান সময়টা লাস্ট 14 মাস ধরে শনির অশুভ প্রভাব কিন্তু চলছে। ওর একটা প্রথম চলছে শনির ধাইয়া, আর একটা চলছে শনির সাড়ে সাতি। হ্যাঁ এই যে দুটো জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ওর কিন্তু কেরিয়ারে নিয়ে প্রশ্ন আছে। ছেলে করছে কি? কিন্তু যা পয়সা পায় সেই পয়সা রাখতে পারে না, সে পয়সা বেরিয়ে যায়, বুঝতে পেরেছো? এবং কাজে, আমি বলি শুনে নাও, কাজের জায়গাটাতে ওর সন্তুষ্টি নেই, মানে একদম স্যাটিসফ্যাকশনটা একদমই নেই। ও করছে ঠিকই, উপায় নেই তাই করছে, যা হাতে টাকা পাচ্ছে সে টাকা বেরিয়ে যাচ্ছে, আর ছেলের কিন্তু একটু খরচে হাত। হ্যালো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, ছেলে তো লেখাপড়ায় বাধা এসেছিল, লেখাপড়া হয়নি তো, অনেক আরো মানে উচ্চ শিক্ষা আরো যে হায়ার এডুকেশন ওর কিন্তু হয়নি। একদম দেখে নিয়েছি। আরে তুমি, তোমার কি আছে সেটা আমি কি করে জানবো? আমি তো, তুমি তো বাগনান থেকে ফোন করেছো, আমি কলকাতা স্টুডিওতে ফোনে তোমার সঙ্গে যোগাযোগ হচ্ছে, তার মানে শাস্ত্রটা আমি একটু জানি, শিখেছি। সুতরাং এইভাবে যদি চলতে থাকে ছেলে কিন্তু আগামী দিন এতে চলবে না, লাস্টে কি হবে জানো? সন্তানের দোষ দেবে, বলবে নির্ধনী যোগের শিকার, সবাই ওকে দোষারোপ করবে, বলবে নির্ধনী যোগের শিকার, কেমন? আর ছেলের কিন্তু হাতে পায়ে বা হাড়ের কোনো চোট আঘাত লাগার একটা যোগ রয়েছে, হাতে পায়ে বা হাড়ে কোনো চোট। দিস ইজ অ্যাস্ট্রোলজি, কারণ জ্যোতিষ শাস্ত্র পৃথিবীর প্রাচীন শাস্ত্র, বেদ থেকে এসেছে। সুতরাং এই শাস্ত্রের মধ্যে অনেক কিছু অগাধ পাণ্ডিত্য রয়েছে, অগাধ সমুদ্র রয়েছে, অগাধ জিনিস রয়েছে, সেটাকে অনুধাবন করতে হবে, জানতে হবে, ঠিক আছে? ছেলেকে সাবধানে আগামী বলে দিয়ে বলে রাখি, আগামী 18 মাস মানে 1.5 বছর একটু সতর্কভাবে চলতে বলবে, আজকে ডেট দিয়ে নোট করে রেখে দাও। ওর কিন্তু সামনে ঝড় ঝাপটা আসছে, কারণ রাহু শনির যে কানেকশন পাচ্ছি তাতে একটা বেশ ঝড় ঝাপটা আসছে। যদি সতর্ক না হয়, ভগবান শ্রীহরির পাদপদ্মে যদি না মন রাখতে পারে, তাহলে সেই ঝড় ঝাপটাতে কিন্তু ডানা আঘাত লাগার যোগ রয়েছে। বলো কি বলছো? আচ্ছা, অনেক পদ আছে আমার কাছে না, এই সকল সমস্যা আমাদের সমস্যা না, আমরা কারণ আমরা মা কামাখ্যা দেবী এবং মা তারামায়ের মানে তারাপীঠ আমাদের সাধন ক্ষেত্র। সুতরাং আমরা জানি যে কি কোন ওয়েটা গেলে ওর ভালো হবে, কোন পথটা কোন রাস্তাটা ওর পক্ষে শুভ, তার জন্য চেম্বারে আসতে হবে। এগুলো না অনলাইন ফোনে হয় না, অনেকেই ফোন বসে আছে এখন যে তুমি ছাড়বে, একটু কথা বলবো কথা বলবো, এত ডিটেলস বিচার না, কারণ আমার কাছে আসলে ওপারে যারা বসে মিনিমাম 1 ঘন্টা সময় দিয়ে আমি তার বিচার করি পূর্ণ এবং প্রত্যেকটা কথা। ওই জন্য আমাকে যারা ফোনে বলে না উনি সময় দেবেন, তো তাদের একটা শুধু একটা কথাই বলি, মানে আমার যারা অ্যাসিস্ট্যান্ট তারা বলেন যে একটা কথা দুবার বলবেন না, আপনার 100টা প্রশ্নের উত্তর যদি থাকে তাই দেবে, অবান্তর প্রশ্ন করবে, এক প্রশ্ন দুবার করবেন না। কারণ আমি জানি এটা মানুষ খুব আশা নিয়ে ভরসা নিয়ে একজন জ্যোতিষের কাছে যায়, কেন আসে বলুন তো? রিলিফ পাওয়ার জন্য। ধরুন আপনার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কি পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তাহলে আমরা কি করি, একজন সুচিকিৎসকের পরামর্শ নিই, কেন সেখান থেকে রিলিফ পাওয়া, যে স্বামীর যন্ত্রণা যে কমে আমরা সুস্থ থাকতে পারি। সুতরাং সেই জায়গাটা মানুষ রিলিফ নিতে আসে, মানুষকে প্রধান কাজ হচ্ছে আমার রিলিফ দেওয়া, মানুষকে সুরাহা করা,
ওই জন্য বলি দু এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, নাম্বারটা রেখে দাও, যখন কোনো কাজ হতে চাইবে না। অন্য এক জায়গায় গেছো ওই বস্ত্র দেখে, যে সেখানে শিক্ষা লেশ নেই বলছে, হ্যাঁ শাস্ত্র সম্বন্ধে কিছু নেই, নেশা করে যজ্ঞে পড়ে যাচ্ছে, ঘুরে এসো। আমি বলছি তো দু এক জায়গায় না ঘুরলে চিনতে পারবে না তো, কারণ এখানে পিওর অ্যাস্ট্রোলজি, পিওর আধ্যাত্মিকতা। ওই যে বললাম না, গুরুদেব আমাকে প্রথমেই বলেছিলেন, তুমি যখন তন্ত্রে মানুষের উপকার করো, তোমাকে আগে প্রথম শাস্ত্র জানতে হবে। হ্যাঁ কে আছে দেখিনি, হ্যালো, হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ বলো বাবা, কোথা থেকে বলছো? হ্যাঁ নমস্কার স্যার, মহারাজ আমি ওই হাবড়া। কোথা থেকে? হাবড়া। হাবড়া, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা। কার সম্পর্কে জানবে? আচ্ছা মেয়ের নামটা বলবে? মেয়ের নাম হচ্ছে দিশা দাস। জন্ম তারিখটা বলবে? 1996 12 অক্টোবর সকাল 6:15। সময়? 6:15 দাদা। সময় হচ্ছে আপনার 6:15 সকাল 6:15। শনিবার? জন্মবার কি স্যাটারডে? শনিবার। ওর রাশি হচ্ছে কন্যা রাশি এবং কন্যা রাশি, হ্যাঁ এখানে পাচ্ছি কন্যা রাশি, তুমি কি জানো সেটা? না জানি না মহারাজ। আচ্ছা বলি, এই মেয়ের মধ্যে ভীষণ পরিমাণে একটু অন্যমনস্কতা থাকবে, একটু চঞ্চলমতি। মেয়ে কিন্তু দেখতে সুশ্রী, বুঝেছো বাবা? মেয়ের কিন্তু, হ্যাঁ মেয়ের মধ্যে একটা আলগা চটক ভাব থাকবে, কিন্তু এর মনটা ভীষণ পরিমাণে একটা অস্থিরতা, দেখে মনে হবে শান্ত, ও তোমার দিকে তাকিয়ে রয়েছে, মনটা পড়ে রয়েছে অন্য জায়গায়, মানে অন্য কিছু ভাবছে। বলতে ধরো তোমার, তুমি একটা কথা বোঝাচ্ছ, ও চিন্তা করে, আমি উদাহরণ দিচ্ছি, যে মোবাইলে দেখলাম একটা মেসেজ এলো, কে মেসেজটা করলো, আমি একটা এক্সাম্পল দিই, এইরকম ব্যাপার। কারণ যারা কন্যা রাশি হয় না, আমি দেখেছি, আর যেহেতু শুক্রে ও একটু মানে সফি, আচ্ছা গান বা কিছু আঁকা কিছু শিখিয়েছিলে? আঁকা গান, গান কিংবা হাতের কাজ? হ্যালো একটু রেসপন্স করো। হ্যাঁ মহারাজ, ও মেডিকেল দুবার দিয়েছিল, এবার কি ওটা হবে? দেখো ওর না 11th হাউস, কারণ সাকসেসের জায়গাটা কোনোভাবে একটা আটকে যাচ্ছে, সাকসেসের জায়গাটা সঠিকভাবে হতে চাইছে না, কোনো একটা ভাবে কিন্তু প্রবলেম আসছে, বুঝেছো? যাতে এরকম চাকরি ক্ষেত্রে বাধা হচ্ছে, বিদ্যা ক্ষেত্রে বাধা হচ্ছে, বা এই যে মেডিকেল বা জয়েন্ট দিচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সাফল্য মানে হচ্ছে না, তাদের জন্য এই সামনে একটা বিশেষ যোগ আমরা পেতে চলেছি। আমি একটা কিন্তু তাদের জন্য একটা বিশেষ কিন্তু একটা রক্ষা কবচ তৈরি করছি, খুব পাওয়ারফুল একটা শুভ যোগে শুভ একটা কবচ কুণ্ডল, যেটা অত্যন্ত শুভ ফল দেয়, যাদের বারবার দিচ্ছে কিন্তু ক্লিক করছে না, যোগাযোগটা সঠিকভাবে হচ্ছে না তাদের জন্য, বুঝেছো বাবা? যোগাযোগটা হচ্ছে না, এর কিন্তু মেয়ের কিন্তু এর আগেই যোগাযোগ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু 11th হাউসটার ড্যামেজ হওয়ার দরুন ওকে হতে দিল না বা করতে দিল না, বুঝতে পেরেছো? 11th হাউস যদি স্ট্রং না হয় তাহলে প্রবলেম নিয়ে আসে। এর জন্য বলি ওর চারটাকে নিয়ে একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও, একটা পণ্ডিত ব্যক্তিকে দেখাও, আরো বিচার আছে, এই অনলাইনে পুরো বিচার হয় না, কেন বলতো এই 5-7 মিনিটের বিচার নয়, এটা লুডো খেলা না, যে ছক্কা কি চার পড়লো, এটার মধ্যে না চুল চেরা বিশ্লেষণ আছে, আরো পুঙ্খানুপুঙ্খ ভাঙতে হবে, আরো যেতে হবে, যত তুমি যেতে পারবে তত রেজাল্ট দিবে। আচ্ছা মেয়ের একটু মাঝে মধ্যে মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ কি বলছিলে বলো। দেখো ওই যে ছেলেটাকে ভালোবাসে তার সঙ্গে মাঝে মধ্যে, কারণ ওর 5th এর সঙ্গে 7th এর কানেকশন পাচ্ছি, এবং সেখানে একটু অশান্তি মাঝে মধ্যে হয়, ওদের মাঝে একটু ঝগড়াঝাটি কথা কাটাকাটি এই ব্যাপারগুলো হয়। আচ্ছা ছেলেটা কি করছে এখন? কারণ কান টানলে মাথা আসবে, কারণ জ্যোতিষ কতগুলো সূত্রের উপর দাঁড়িয়ে আছে,
যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, জ্যোতিষক এরা রয়েছে, সেই জন্যই বললাম কি করছে, কারণ ওর কর্মের জায়গাটা ভালো নয়। আরে সংসার করবে কি করে, সেদিন নেই আগেকার দিনে ছিল যে ছেলে কিছু করে না বাবার জমি জমা দেখে বিয়ে হয়ে গেছে, এখন সেদিন আর নেই। এখন ছেলে কি করে মেয়ের বাবারা দেখে, ছেলের কতটা তার জোর আছে, ছেলের মাটি কতটা শক্ত, ছেলে কতটা, হ্যাঁ আজকে সেই দিন পড়েছে, কারণ ভাবতে হচ্ছে ভাবার জায়গা এসেছে। তুমি মিলিয়ে নেবে আমার কথা, একটু চিন্তা করবে, আজকে অনুষ্ঠানটা তো দেখলে, অনুষ্ঠানটা আবার রিপিট চলবে দেখো। তা তোমার মেয়ের মধ্যে এটা বলতে পারি, মেয়ের কিন্তু একটা বড় জায়গায় যাওয়ার ছক, কিন্তু শুধু রাহুর দশা, রাহু তো শান্তি দেয় না, রাহু হুটপাট করে, এই রাহুর দশাটা এই রাহুকে একটা গার্ড করাবে, বুঝেছো বাবা? ওকে কে কাকু দেখিয়েছিল অভিজ্ঞ করে, ও তুমি জানোই না, দেখাওনি ওর একটা, প্রথম হচ্ছে বলবো একটা লাইফ ঠিকুজি করাও, একটা মোটা কুশ, কারণ আমি করি যদি মনে হয় একটা ঠিকুজি করাও, হ্যাঁ তোমার হাবড়া থেকে না আসলে আমার ঘরে বসে তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই, তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও 9874244491, এর ডিটেলসে বিচারটা করাও, এর কোন জায়গায় মেয়েটার কোন প্ল্যানেট ওকে নেগেটিভ করছে, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে না, নেগেটিভ ভাইব্রেশন তৈরি করছে, ওকে এগোতে দিচ্ছে না, জীবনের প্রত্যেক পদক্ষেপে বাধা করছে, এটাকে দেখো, ব্যাস আর চিন্তা করতে হবে না, কেমন, ভালো থেকো। তাই বলি ওং যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্তর পথায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান বলছেন পরমেশ্বর ঈশ্বর আদি অনন্ত অনাদিরও আদি, তিনি কি বলছেন, বলছেন যে যখনই ধর্মের গ্লানি হবে, যখনই অধর্ম বৃদ্ধি পাবে, তখন আমি নিজেকে আত্মপ্রকাশ করি, তখন আমি থাকতে পারি না, এবং সেই সব পাপীদের বিনাশ এবং সাধুজনকে রক্ষা করার জন্য আমি পৃথিবীতে আবির্ভূত হই। আর মূঢ় ব্যক্তিরা আমার এই নর নূর মানে কি, যার জ্ঞান নেই, বোকা মূর্খ ব্যক্তি যারা, তারা কিভাবে যে ভগবানের এই নরলীলাটা বোধহয় সাময়িক সামান্য ব্যাপার না, তারা তাকে অবজ্ঞা করে, তারা জানে না। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ কোথা থেকে বলছো? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান, বর্ধমান তো এখন দুটো জেলায় ভাগ হয়ে গেছে, তাই না? বল কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে। আগে বলো তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? আমি নিয়মিত দেখি স্যার, নরে বছর খানেক দেখছি। বছর খানেক? তা তুমি আমার কত বড় ভক্ত। আমি, আমার তো বিভিন্ন চ্যানেলেই অনুষ্ঠান হয়। বলো জন্ম তারিখটা বলো। বলো তোমার জন্ম তারিখ বলছি স্যার। তোমার নিজের সম্পর্কে তো? হ্যাঁ বলো। 5/10/68। সময়? সময় হচ্ছে বেলা 11:30 সকাল বেলা। শনিবার জন্মবার? হ্যাঁ শনিবার। বাবা তোমার তো রাশি হচ্ছে মীন রাশি, বর্তমানে শনির ধাইয়া চলছে মীন রাশি। আমি কিন্তু অনুষ্ঠানগুলোতে বলছি মীন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, শনির ধাইয়া চলছে লাস্ট 14 মাস ধরে, অর্থনৈতিকভাবে তুমি খুব খুব চাপের মধ্যে আছো, দেখো তাই তো? এই তো দেখছি। এবং তারপরে তোমার রয়েছে কালো সর্পদোষ, কেমন, অনন্তকলি বাসকী শঙ্খপাল কাল সর্প, 12টা কাল সর্প আছে, তার মধ্যে শঙ্খপাল কাল সর্প, এটা কিন্তু অত্যন্ত অশুভ, এর পারিবারিক জীবন নষ্ট করে, মানসিক শান্তি নষ্ট করে, ঝগড়াঝাটি পূর্ণ গৃহস্থ জীবন দেয়, সব সময় একটা টেনশন তাড়িয়ে বেড়ায়, শরীর স্বাস্থ্যের অবনতি ঘটায়, আমি দেখেছি। এগুলো কি কিছু কিছু তোমার হচ্ছে, ইন্ডিকেশন পাচ্ছ? আমি যে কটা কথা বললাম তুমি তার কিছু গন্ধ পাচ্ছ? সবকটাই গন্ধ পাচ্ছি। সব কটাই গন্ধ পেতে হবে তো, অ্যাস্ট্রোলজি কথা বলে, কারণ আমি আমার ফলাদেশের ওপর পূর্ণ আস্থা পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, এমনি এমনি নয়। সুতরাং একটা জিনিস বলি, তোমার রাশিচক্রের মধ্যে কাল সর্প দোষের যে অশুভ প্রভাব,
এর জন্য মহামৃত্যুঞ্জয় মহাদেবের পুজো, বটুক ভৈরবের বিশেষ পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের বিশেষ পুজো করে যেন আমি করে থাকি, করে তবে তাকে দেওয়া হয়। আচ্ছা, আর একটা জিনিস এটা যেটা পাচ্ছি বাবা, তোমার রবি, রবি হচ্ছে সূর্য পিতা, সূর্য ছাড়া আমাদের জীবন কিন্তু অন্ধকার, সেই রবি রাহুগ্রস্ত, যার ফলে তুমি জীবনে মান সম্মান সেভাবে পেলে না বাবা, যতটা তোমার সম্মান প্রাপ্তির কথা সে সম্মান অধরা রয়ে গেল। হ্যালো, হ্যাঁ ঠিকই বলছি স্যার। এবং বর্তমানে আচ্ছা কিছু দেনা আছে তোমার মাথার উপর, কোনো ঋণ আছে? সেরকম ঋণ নেই, তাই তো? হ্যাঁ ঠিক আছে। এবং দেখবে একটা জিনিস, টাকা পয়সা যেটা হাতে থাকছে ঋণ একদমই যাবে না, ঋণে তুমি যাবে না, এবং যে টাকা পয়সা হাতে আনছো না বেরিয়ে যাচ্ছে। দেখো বলো তোমার কতটা ব্যাংক ব্যালেন্স করতে পেরেছো? হ্যাঁ মানে যেটা চলার মতো, তাই তো? হ্যাঁ তোমার চোখ চলেই যাবে এটা বলতে পারি, শনি বকরি তোমার কাজগুলো হয় একটু দেরি করে, সময়ের কাজ সময় পেতে দেয় না। বলো কি ভালো সময় তোমার বাবা, তোমার এইখানে বর্তমানে শুক্রের দশা, এই তো শুক্র তোমাকে তো লাস্ট, তোমাকে বিগত 7-8 বছর ধরে অর্থ দিয়ে গেছে তো বাবা, শুক্র তো দেয়নি বললে হবে না, দিয়েছে তো? একদম, এখন রয়েছে 30 অব্দি রয়েছে, আমি তো দেখলাম চার্ট, কারণ আমি ধরে নেব এ আরো 10 বছর তুমি কিন্তু তোমার খারাপ যাবার কথা নয়। হ্যাঁ আরো 10 বছর খারাপ যাওয়ার কথা নয় তোমার, ওটাই ভয়। 7.5 আসলে নিকটপদ আত্মীয় পরিজনকে হানি করবে, লোকের সঙ্গে কলহপূর্ণ, দেখো ঝগড়াঝাটি নিয়ে কে বাঁচতে চায় বলতো? টেনশন মাথার মধ্যে, টেনশন নিয়ে বাঁচা যায় না, সে মানুষ শান্তি যে শান্তিতে ঘুমিয়ে পড়তে পারে, সারাদিন পরিশ্রম করলো বালিশে মাথাটা ঠেকালো আর ঘুমিয়ে পড়লো, এমনও লোক দেখেছি। আর কেউ আছে রাত 3 অবধি জেগে আছে, সে সোশ্যাল মিডিয়ায় জেগে কাজ, ঘুম আর আসে না, সেটা সেটা অন্য জিনিস, কিন্তু বর্তমানে তোমার, তুমি একটু বেশি চিন্তা করে ফেলো, বুঝেছো বাবা? তোমার দরকার নেই, তোমার আমি দেখেছি তোমার সেই বলে না মশা মারতে কামান দাগা, সামান্য ব্যাপারে বড় কিছু করে ফেলো, দরকার নেই তোমার, লাগবে না, ঈশ্বর যা তোমাকে দিয়েছে চাটের মধ্যে তা তোমার খেয়ে পড়ে আরামসে চলে যাবে, চিন্তার কিচ্ছু নেই। হ্যাঁ শনির ডিস্টার্বটা তোমার রয়েছে, যেহেতু ভাইয়া চলছে শনির দৃষ্টিটা তো অত্যন্ত অশুভ, বুঝেছো? শনির আছে, সেটা সেটা অনলাইনে আমি প্রতিকারটা বলবো না, অনেক প্রতিকার আছে, বহুজনকে বলেছি প্রতিকার, আজকে সকালেও ইচ্ছা একজনের প্রতিকার বলে দিলাম, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল, মেয়েটা পড়ে রয়েছে, একটা বাচ্চা 2 বছরের মেয়ে, মানে বাচ্চা মেয়ে রয়েছে এখানে, হাজবেন্ড কোনো খবর নেয় না, মা এসেছিল, এই স্যাটার্নের জন্য তার সংসারটা ভেঙে যাচ্ছে, এই স্যাটার্ন। আমি বললাম তাকে যে একটু পুজো পাঠ ধ্যান আস্তে কর, তুই আস্তে আবার তোর সংসার ঘুরে জোড়ে যাবে। হ্যাঁ বলো কি? আচ্ছা যে কটা কথা বললাম বাবা, যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কতটা একমত? আমি আপনার সঙ্গে 99% একমত। হ্যাঁ বললাম তো জীবনে শুক্র তোমাকে অর্থ দিয়ে, বললাম তো ইদানিং একটু একটু চাপের মধ্যে রয়েছো, সেটা ফর এ টাইম বিং, এটা কিছু দিনের জন্য, চিন্তার কিছু নেই, ঠিক আছে? ভালো থেকো। আমি কোন কোন চেম্বারে বসি একটু বলি, গড়িহাটে বসি মঙ্গলবার সন্ধে 6 থেকে রাত 8, যাদবপুর রেল স্টেশনের একদম কাছে সুকান্ত সুর ব্রিজের নিচে বৃহস্পতিবার 5:30 থেকে 8, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, ডায়মন্ড প্লাজা বিগ বাজার যশোর রোডের কাছে, হাওড়া ময়দান শ্যাওরাফুলি স্টেশনের একদম পাশে, এছাড়া অনলাইনের মাধ্যমে ভাগ্য গণনা আছে আমার অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর, যদি কারো সমস্যা থেকে থাকে, যারা সিরিয়াস, যারা ভাবছেন হ্যাঁ সত্যি আমার সিরিয়াস, আমার বিয়ে হচ্ছে না, কেউ চাকরি ক্ষেত্রে সাফল্য নেই, কেউ আমার তার স্বামী চাকরির জন্য কোনো হচ্ছে না, তারা যোগাযোগ করতে পারে, কিন্তু ভাগ্য বিচারের জন্য নয় অনুষ্ঠান, কারণ আমি নিজে সিরিয়াস, আমি আরও মানুষকে বলি আরও সিরিয়াস হন, আমাকে থামতেই হচ্ছে, কারণ একদম আমরা শেষ লাগ। তাই বলি সেই বেদের পরম শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।